अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এবার তো দেব তোমার ভালোবাসায় পাগল হয়ে যাবে দিদি। দিদি, আমার দিদি। চঙ্গু, এ কি? তুই জানিস আমি ফুল পছন্দ করি না। তোমার বিয়ে হতে চলেছে দিদি, এবার সাত পাকেরও সময় চলে আসবে। এই দিনটার জন্য কবে থেকে অপেক্ষা করেছিলাম। তুই কেন অপেক্ষা করেছিলিস আমার বিয়ের জন্য? আরে দিদি, তোমার বিয়ে হলে তারপরেই তো আমার বিয়ে হবে, তাই না? কে বিয়ে করবে তোকে? রূপা, রূপা। আরে বাবা, ওই আমার হবু স্ত্রী। ব্যাস, আর কিছু চাই না। আমি বাদুড়, আরো নাগিন। নাগিন ও রূপা নয়, পারো। রূপ বদলে কবে থেকে এখানে আছে আমাদের মধ্যে, আর আমরা বুঝতে পারিনি। তাই আমি বাড়িতে জাদু আয়না লাগিয়েছি। কিন্তু দিদি, আমি তো তোমার জন্য দুধ নিতে গেছিলাম, তাই। কান খুলে শুনে নাও তোমরা দুজন, আমার বিয়েতে যদি কোনো গণ্ডগোল হয় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। ওই রূপা আর ওই আয়নার ওপর নজর রাখো, যাতে ওর সত্যিটা জানতে পারা যায়। আমার বিয়ে হবে গো দিদি, ঠিক হবে। মহাদেব, এই ছোট্ট বাচ্চাটার অনুরোধ আপনি মেনে নিন, ওর প্রার্থনা আপনি গ্রহণ করুন। কারণ যদি আজ এই বিয়েটা হয়ে যায় তাহলে আমি আমার আমার শঙ্কর আর সন্তানের বাকি দুজন খুনিকে খুঁজে বের করতে পারবো না। না, এরকমটা হতে দেবেন না মহাদেব, এরকমটা আপনি হতে দেবেন না। এটা কিছুতেই হতে পারে না। মোহিনী আর দেবের বিয়ে আজ কিছুতেই হতে পারে না। তুমি জানতে চাও পারুর সাথে কি হয়েছিল? শুধু এই আমাকে সত্যিটা জানাতে পারে। চলো, তোমায় আজ সব বলবো আমি। আসলে
পারো আমার দিদির সাথে খুব খারাপ করেছিল। যারা মোহিনীর সাথে ছিল তাদের নাম বলো। ওই পারো সব শেষ করে দিয়েছিল আর আমার দিদি তার প্রতিশোধ নিয়েছে, আর এই বাড়ির কিছু লোক তাকে সাহায্য করেছিল। আচ্ছা, ও সঙ্গীরা কারা? তারা কারা? এই পর্দাটা সরালেই ওদেরকে দেখতে পাবে। আরে কি হলো মোহিনী, তুমি আবার ঘোমটা দিলে কেন? কি হলো দেখবে না? পারোর পরিবার ধ্বংস করতে কারা সাহায্য করেছিল দেখো। আমার দিদি ঠিকই বলেছিল তুমি নাগিন। আমি তোমাকে ভালোবেসেছি আর তুমি আমাকে ঠকালে। অগ্নিসাক্ষী নেওয়ার জন্য আপনারা দুজনে উঠে দাঁড়ান।
আমার হাঁটুতে ব্যথা হচ্ছে কেন? এতটা দুর্বলতা! কি হলো দিদি? রম্ভা, আমার শরীরটা খুব খারাপ লাগছে। ওঠো। সাবধানে দিদি। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।